أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم ألا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تحت أزلال السيوف أو كما قال عليه الصلاة والسلام. درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আশার কান্দি ইউনিয়ন তাফসিরুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সকল তারিফ এবং প্রশংসা, যিনি মেহরবানি করে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আকায় নামদার তাজেদারে মদিনা মাহবুবে কিবরিয়া জিগার গোশায় আমেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া, যার আদর্শ আর তরিকার মধ্যেই রয়েছে মানব জাতির জন্য দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি আর সফলতা। আজ যেই মুহূর্তে আমরা এখানে নির্ভয়ে, নির্বিঘ্নে, নির্দ্বিধায়, নিরাপত্তার সাথে বসে আছি বয়ান শোনার জন্য এবং বয়ান করার জন্য, ঠিক এই সময় আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। মা বাবার সামনে যুবতী মেয়েদেরকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে, সন্তানের সামনে মাকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে, জীবন্ত মানুষের হাত পা বেঁধে তাদের গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, জীবন্ত মানুষের হাত পা কেটে টুকরা টুকরা করা হচ্ছে, ছোট ছোট শিশুদেরকে পেটের উপর, গলার উপর দাঁড়িয়ে শ্বাস রোধ করে হত্যা করা হচ্ছে, ছোট ছোট শিশুদেরকে জবাই করে ওদের মাথা ফুটবলের মতো ছুঁড়ে মারা হচ্ছে, জীবন্ত মানুষের চামড়া ছিলা হইতেছে, একজন মধ্যবয়সী মুসলমানকে হাত কেটে, পা কেটে তার পায়খানার রাস্তা দিয়ে
মোটা লোহার রড ঢুকিয়ে মাথা দিয়ে বের করে দুই পাশে বাঁশের সঙ্গে বেঁধে মধ্যখানে আগুন জ্বালিয়ে গ্রিলে মুরগি যেভাবে পোড়ায় সেভাবে ঘুরিয়া ঘুরিয়া পোড়ানো হচ্ছে। তাদের অপরাধ, তারা সন্ত্রাসী। আমার কথা বুঝতেছেন আপনারা? তাদেরকে কোন অপরাধের কারণে নির্যাতন করা হচ্ছে? তারা সন্ত্রাসী, তারা জঙ্গি, তারা চোর, তারা ডাকাত। তাদের অপরাধ, তারা মুসলমান। বলেন, তাদের অপরাধ, তারা মুসলমান। তাদের অন্যায়, তারা কালিমাওয়ালা। তাদের অপরাধ, তারা কোরআনওয়ালা। তাদের অপরাধ, তারা নবীওয়ালা। আমাদের পাশে তারা এভাবে নির্যাতনের শিকার হবে, পার্শ্ববর্তী দেশ হিসাবে আমাদের কিছু করণীয় আছে কি না দেখুন। একটা পরিবারে একজন সদস্য যদি অ্যাক্সিডেন্ট হয় বা পানিতে ডুবে যায় বা কঠিন কোনো রোগে আক্রান্ত হয়, ওই পরিবারের সবাই পাগল হইয়া যায়। কেউ গাড়ি ভাড়া করে, কেউ হাসপাতাল ঠিক করে, কেউ টাকা জোগাড় করে, কেউ বাড়িতে কে থাকবে সেই চিন্তা করে, ঠিক কি না? পক্ষান্তরে পাশের ঘরের যদি পুড়ে যায়, ভেঙে যায়, পাশের ঘরওয়ালা তাদেরকে আশ্রয় দেয়। একটা পুরা পাড়া যদি আগুনে পুড়ে যায়, পার্শ্ববর্তী পাড়াওয়ালারা আশ্রয় দেয়। যুক্তি বলে একটা দেশের লোক যদি আক্রান্ত হয়, পাশের দেশের লোকেরা আশ্রয় দিবে। যুক্তি বলে কি না? কিন্তু অত্যন্ত আফসুস ও পরিতাপের বিষয়, মায়ানমারের মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হয়ে চুরি করে নৌকায় চড়ে এই পাড়ে আসতে চায়। এই পাড়ের বর্ডার গার্ড পুশব্যাক করে তাদেরকে আবার পাঠাইয়া দেয়। তারা এ পাড়ে উঠতে পারে না, ওই পাড়েও যাইতে পারে না। তারা নদীর মাঝখানে নৌকায় ভাসতে থাকে। কতদিন ধরে খাওয়া নাই, পান করা নাই, কোনো ঠিক নেই। এরকম নৌকার মধ্যে শিশুরা মারা যাচ্ছে, জানাজার ব্যবস্থা নাই, কবরের ব্যবস্থা নাই, আপন মা বাবা তাকে নদীতে ফেলে দিতে হচ্ছে। আমরা আমাদের সরকারকে বলবো, দয়া করে বর্ডার খুলে দাও, নির্যাতিত মজলুম মুসলমানদেরকে আসতে দাও। আমরা বাংলার 15 কোটি মুসলমান, আমাদের খাবার তাদেরকে নিয়ে ভাগ করে খাব। রাজি আছেন আপনারা? আপনারা দেখা যাইতেছে রাজি নেই। ভাগে কম পড়বে না, রাত বেশি হওয়াতে আওয়াজ ছোট হইয়া গেছে। আমিরে হেফাজত শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেব বলেছেন, বর্ডার খুলে রোহিঙ্গা মুসলমানদেরকে আসতে দাও, আমরা হেফাজত কর্মীরা তাদেরকে খাওয়াব। রাজি আছেন আপনারা? আপনারা হেফাজত কর্মী কি না? না হেফাজত শব্দ শুনলে ভয় পান? ভয় পান? সিলেটের এক মৌলানা সাহেবকে পুলিশে ধরছে, সে ছিল জমিয়তের নেতা। কোন দলের? জমিয়তে ওলামায়ে ইসলামের নেতা। এখানে আমার ভাই জাহাঙ্গীর আছে, আর সব ভাই আছে, ওরা খেলাফত মজলিসের নেতা। যাই হোক, পুলিশও কো আপনি ছিলেন জমিয়ত, হেফাজত হইলেন কখন? উনি বলতেছে, আমি তো জমিয়ত ছিলাম, জমিয়তই আছি। পুলিশে বলে, তাহলে হেফাজত কে? তো ওই নেতা পুলিশকে বলতেছে, হেফাজত তুই। পুলিশ চতুর্দিকে তাকাইতেছে, হুজুর আমার হেফাজত বানাইয়া দিল, কেউ কোনো দেখি ফেলল নি। কথা কন পুলিশ বলতেছে, হুজুর আমি কেমনে হেফাজত? হুজুর বলতেছে, এই বেটা, এখন যদি কেউ অন্যায়ভাবে আমার উপরে হামলা করে, তুই আমাকে বাঁচাতে আসবি না?
বলো হুজুর তা তো আসবো, হুজুর বলে এটাই তো হেফাজত, কথা না এটাই তো হেফাজত। হেফাজত মানে রক্ষা করা, ও আমাকে মারতে আসতেছে তুই রক্ষা করতে আসলি। কেউ মন্ত্রিত্ব রক্ষার জন্য হেফাজত, কেউ এমপিত্ব রক্ষার জন্য হেফাজত, কেউ চেয়ারম্যানই রক্ষার জন্য হেফাজত, কেউ মেম্বরি রক্ষার জন্য হেফাজত, কেউ দোকান রক্ষার জন্য হেফাজত, কেউ বাড়ি রক্ষার জন্য হেফাজত, আমরা বিশ্ব নবীর মর্যাদা রক্ষার জন্য হেফাজত। আমাদের ভয় আছে, যারা নাস্তিক ওরাও হেফাজত, টাকা ভিতরের পকেটে রাখে, কেন? হেফাজতের জন্য, কথা বলে না, সব হেফাজত। বাকি রইল আমাদের হেফাজত আর তাদের হেফাজত বেশ কম আছে। আমরা আমাদের নিজের চিন্তা করি না, আমরা বিশ্ব নবীর মর্যাদা রক্ষার জন্য হেফাজত, কথা বলেন ঠিক না বেঠিক? হেফাজত পরিচয় দিতে ভয় আছে? দুনিয়ার কোনো ক্ষমতাসীন, দুনিয়ার কোনো পুলিশ র‍্যাবকে আমাদের ভয় নাই। তামিরে হেফাজত বলেন আমরা হেফাজত কর্মীরা তাদের পাশে দাঁড়াবো, রাজি আছেন আপনারা? আমি বলি বাংলাদেশে ছোট বড় প্রায় 40,000 কওমি মাদ্রাসা আছে, যা সরকারের এক টাকাও ছাড়া জনগণের দান অনুদানে চলে। জনগণ যদি 40,000 কওমি মাদ্রাসা চালাতে পারে, কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলমান আসলে তাদেরকেও খাওয়াতে পারবে, পারবে কি পারবে না? সরকারকে বলবো বর্ডার খুলে দাও, ওদেরকে আসতে দাও, আমরা মুসলমানরা তাদেরকে খাওয়াবো। মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি ক্ষমতায় ওরা বর্ডার বন্ধ রাখবে এটা প্রশ্নই আসে না। কেন? 1971 সালে পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে হামলা করেছিল, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বর্ডার খুলে দিয়েছিল, বাংলাদেশের 1 কোটি মানুষ ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে, সেখানে ট্রেনিং করে অস্ত্র নিয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, যার কারণে সোনার বাংলা স্বাধীন হয়েছে, কথা বলেন। যদি সেদিন ভারত বর্ডার খুলে না দিত, আজও বাংলাদেশ স্বাধীন হতো না, যেভাবে কাশ্মীর এখনো স্বাধীন হয় নাই। তাহলে নিতান্ত নিমক হারামি হবে আমরা অন্যের দেশে আশ্রিত হয়ে আমাদের দেশ স্বাধীন করেছি, আর আমাদের স্বজাতি, আমাদের কালিমাওয়ালা, আমাদের কোরআনওয়ালা, আমাদের নবীওয়ালা মুসলমান আমাদের পাশের দেশে নির্যাতিত নিপীড়িত হবে, আমরা বর্ডার বন্ধ রাখব, এটা মানবিক হতে পারে না, কথা বলেন ঠিক না বেঠিক? এর জন্য আমাদের 1 নম্বরের দাবি, বর্ডার খুলে দাও, আমরা মুসলমানরা তাদের পাশে দাঁড়াবো, কথা ঠিক না বেঠিক? 2 নম্বর, ইসলামের শুরুতেই আছে হিজরাত নুসরত, কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর 13 বৎসর পর্যন্ত মক্কাতে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করেছেন। সাহাবায়ে কেরামকে জুলুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। নবীজির নবুয়তের 13তম বৎসর মদিনা শরীফ থেকে 73 জন মুসলমান মক্কায় এসেছে। আকাবা নামক জায়গায় পাহাড়ের চিপায় মিটিং করে তারা নবীজিকে দাওয়াত করেছে। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কতদিন মক্কায় জুলুম অত্যাচার সহ্য করবেন? আর কতজন সাহাবায়ে কেরামের প্রাণ যাবে? আপনি মদিনায় চলে আসুন, মদিনায় ঘরে ঘরে মুসলমান, আমরা আমাদের সর্বস্ব দিয়ে আপনার এবং সাহাবিদের হেফাজত করব। নবীজি বললেন, আমি যেতে পারি এক শর্ত,
তোমরা আমার হাতে হাত দিয়ে শপথ করতে হবে, ওয়াদা করতে হবে, বায়আত করতে হবে, তোমাদের জান এবং তোমাদের মাল দিয়ে আমার এবং আমার সাহাবীদের হেফাজত করবে। মদিনার মুসলমানরা বলল, আমরা রাজি। মদিনার একজন যুবক মুসলমান, মদিনার শ্রেষ্ঠ সুন্দর সুপুরুষ ধনীর দুলাল আবদুল্লাহ ইবনে রওয়াহা, তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার স্বজাতি আপনাকে সহ্য করতে পারে না, আপনাকে মেরে ফেলতে চায়, দেশান্তরিত করতে চায়। আমরা আমাদের জান আর মালের বিনিময়ে আপনার এবং সাহাবীদের হেফাজত করব, এত বড় ঝুঁকি আমরা মাথায় নেব, এর আগে জানতে চাই বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিবে। নবীজি মুস্কি হেসে দিয়ে বললেন, আবদুল্লাহ, বিনিময়ে আল্লাহ পাক তোমাদেরকে দিবে জান্নাত। জান্নাতের কথা শোনার পর মদিনার মুসলমানরা তাড়াহুড়া শুরু হয়ে গেল, কে কার আগে নবীজির হাতে বায়আত হবে। সাহাবায়ে কেরাম নবীজির হাতে বায়আত হওয়ার পর নবীজি ধারাবাহিকভাবে মুসলমানদেরকে মক্কা থেকে মদিনায় পাঠাতে লাগলেন। এক পর্যায়ে আল্লাহর আদেশে নবীজি নিজেও মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। ও মুসলমান, মদিনার মুসলমানেরা যা কথা দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করেছে। মদিনার মুসলমান যার দুইটা দোকান ছিল একটা মক্কি ভাইকে দিয়ে দিয়েছে, যার দুইটা খেজুরের বাগান ছিল একটা মক্কি ভাইকে দিয়ে দিয়েছে, যার দুইটা ঘর ছিল একটা মক্কি ভাইকে দিয়ে দিয়েছে, যার দুইটা ঘোড়া ছিল একটা মক্কি ভাইকে দিয়ে দিয়েছে, যার দুইটা উট ছিল একটা মক্কি ভাইকে দিয়ে দিয়েছে, এমনকি যার দুইটা বউ ছিল একটা বউকে তালাক দিয়ে মক্কি ভাইকে বিয়ে করার ব্যবস্থা করে দিয়েছে। এটা সহজ কথা নয়। আপন বিবাহিত বউ, তার সাথে তার প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্ক, তাকে ত্যাগ করে মক্কি ভাইকে বিয়ের ব্যবস্থা করে দেওয়া সাধারণ কথা নয়। আর সেদিন যদি মদিনার মুসলমানেরা বিশ্বনবী এবং সাহাবায়ে কেরামকে আশ্রয় না দিতেন, আর নবীজি মদিনায় গিয়ে ইসলামী স্টেট কায়েম করে একের পর এক দেশ বিজয় না করতেন, নবীজির পরে সিদ্দিক আকবর মদিনায় বসে যদি একের পর এক দেশ বিজয় না করতেন, সিদ্দিক আকবরের পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বসে একের পর এক দেশ বিজয় না করতেন, ওমর ফারুকের পরে হযরত উসমান জিন্নুরাইন মদিনায় বসে একের পর এক দেশ বিজয় না করতেন, তাহলে দাওড়াই আশার কান্দি পর্যন্ত ইসলাম আসত কিনা সন্দেহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যে মুসলমান হলাম, অবদান মদিনার মুসলমানরা মক্কি মজলুম নির্যাতিত মুসলমানদেরকে জায়গা দিয়েছে। অত্যন্ত নিমক হারামি হবে আমাদের পাশের মুসলমান নির্যাতিত নিপীড়িত, আমরা তাদেরকে আশ্রয় দেব না। এর চেয়ে বড় দুঃখ আর পরিতাপের বিষয় কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা বলবো, বর্ডার খুলে দাও, নির্যাতিত নিপীড়িত মজলুম মুসলমানকে বাংলাদেশে আসতে দেওয়া হোক। রাজি আছেন আপনারা? হায় হায়, কথা বলা হয় এত মানুষ যদি বাংলাদেশে আসে, বাংলাদেশে এমনিই মানুষ বেশি, আরও বেশি হয়ে যাবে, থাকার জায়গা হবে না, খাওয়ার জায়গা হবে না, কত বড় বোকামি কথা। বিশেষজ্ঞরা বলেছে, বৃহত্তর সিলেটে যেই পরিমাণ অনাবাদি জমিন আছে, চাষাবাদ হয় না, শুধু এক সিলেটের অনাবাদি জমিনকে যদি চাষের আওতায় আনা হয়, যেই পরিমাণ লোক বাংলাদেশে আছে তার দশ গুণ হলেও খাদ্যের সংকট হবে না। তদুপরি রিজিক দাতা কে?
আল্লাহ হলেন রিজিক দাতা, বন্দা কেন গামায় মাথা, ক্ষুদ্র মাথায় ধরবে কি আর পা কেলাহির শান, জন্ম নিয়ন্ত্রণ কর বিফল অভিযান। রিজিক দাতাকে আল্লাহ তো তুমি কেন এত চিন্তা করো? সিলেটে এক ডাক্তার বিয়ে করেছে, 40 বছর, বাচ্চা হয়েছে একটা। হের ছোট ভাই বিয়ে করেছে, 10 বছর, বাচ্চা হয়েছে 4টা। কথা বলে না, কয়টা? ছোট ভাই মৌলভী সাহেব বিয়ে করেছে 10 বছর, বাচ্চা হয়েছে 4টা। বড় ভাই ডাক্তার বিয়ে করেছে 40 বছর, বাচ্চা হয়েছে 1টা। ডাক্তারের তুলনায় মৌলভী সাহেবের রোজগার 100 গুণ কম, মৌলভী সাহেবের তুলনায় ডাক্তারের রোজগার 100 গুণ বেশি। ডাক্তারের বাচ্চা কয়টা? 1টা। মৌলভীর কয়টা? 4টা। মৌলভীর 4টা বাচ্চা, কিন্তু পেরেশানি নেই। ডাক্তারের 1টা বাচ্চা, মৌলভীর 4টা, ডাক্তারের ঘুম নেই, মৌলভী খাওয়াইব কোত্থেকে? কথা কন। ডাক্তার সাহেব চিন্তা করলো মৌলভী সাহেবকে ডাইকা একটু লজ্জা দেওয়া দরকার, যাতে যা হয়েছে আর না হয়। কথা কন। হয় মৌলভী সাহেব এদিকে আস, আমি বিয়ে করলাম 40 বছর, বাচ্চা হয়েছে 1টা। তুই বিয়ে করলি মাত্র 10 বছর, বাচ্চা হয়েছে 4টা। আমার মতো বাকি 30 বছর তোর ওই তো কয়টা? কথা কন। কে বলল? ডাক্তার সাহেব মৌলভী সাহেবকে বলল, বাকি 30 বছর হয়তো কয়টা? কথা কন, কয়টা হইতো? জোরে বলেন না একটু। 12টা। এটা বলতে এত কষ্ট, এটা কোন স্কুলের অঙ্ক, কোন মাস্টারে শিখেছে? কথা কেন, এটা যোগ বিয়োগ না ফুরুন? 10 বছরে হয়েছে 4টা, বাকি 30 বছরে হইব 12টা, এটা কোন স্কুলের অঙ্ক? আমার গাড়ির নতুন ইঞ্জিন লাগাইছে, আগের মতো দৌড়ায় না। এই বেটা মেকানিক কি করলি? দিল্লি সিলেটে 2টা 3টা মাহফিল গাড়ি এরকম চললে হয়? আগে তো ভালো ছিল, দৌড়াইতো, এখন তো দৌড়ায় না। মেকানিক বলো, হুজুর নতুন ইঞ্জিন তো টাইট, চলতে চলতে চালু হবে। কথা বুঝেন নাই? বিয়ের পরে নতুন 10 বছরে 4টা, বাকি প্রত্যেক দশকে 4টা করি হবে, এটা চালু হবে না আর? কথা বলে না। আপনাদের মতো হাতে গোনে 12টা হিসাব দিলে কি ডাক্তারের জবাব হবে? ডাক্তারকে এমন এক জবাব দিতে হবে যাতে জিন্দগিতে কোনো মৌলভীকে এই প্রশ্ন না করে। কথা বলেন, মৌলভীর কি বুদ্ধির অভাব আছে? চট্টগ্রামে পাবলিক মৌলভীদেরকে বলে, হুজুররা করলে কুরু কুরু, পাবলিকে করলে মাকরু। বুঝেন নাই? পাবলিকের একটা অভিযোগ, হুজুররা করলে সব জায়েজ, আমরা সাধারণ মানুষে করলে না জায়েজ। বলে কি না পাবলিক এটা? কথা বলেন না, কবরস্থানে ওয়াজ করা কঠিন। কথা বলেন, হুজুররা করলে সব জায়েজ, পাবলিক করলে কি না জায়েজ? এটা পাবলিকের অভিযোগ। আমি বলি কথা তো ঠিক, হুজুররা করতে জানে করলে জায়েজ,
পাবলিক করতে জানে না, পেঁচাই ফেলে, এই জন্য নাজায়েজ হয়ে যায়। এটা একটা উদাহরণ দিলে পরিষ্কার বুঝবেন। রাজার একমাত্র মেয়ে বীর উপযুক্তা হয়েছে। রাজা বলে হুজুরের কাছে দেবে, রানী বলে মাস্টারের কাছে দিবে। এই নিয়ে রাজা রানী ঝগড়া। রাজা বলে ঝগড়ার কোনো কারণ নাই, একজন হুজুরের পরীক্ষা হবে আর একজন মাস্টারের পরীক্ষা হবে, যে পরীক্ষায় পাশ করবে তার কাছে মেয়ে বিয়ে হবে। একজন মাস্টারকে বাছাই করে আনা হলো, রাজার মেয়ে বিয়ে হবে মাস্টারটা কিরকম। মাস্টারকে একটা কক্ষে দেওয়া হলো, ওই কক্ষে এক পেয়ালা শরাব, একজন যুবতী নারী, দুইজন বয়স্ক লোক আর একটা লম্বা তরবারি। মাস্টারকে বলা হলো, গ্লাসটা দেন চাই, হয় শরাব খাবে না হয় এই যুবতী মেয়ের সঙ্গে মিলন করবে, না হয় তরবারি দিয়া এই দুইজন লোককে হত্যা করবে। এই তিন কাজের এক কাজ করবে, শরাব খাবে না হয় মিলন করবে, না হয় তরবারি দিয়া দুইটা লোক খুন করবে। তিনটার একটা করতে হবে, দুইটা করলেও ফেল, তিনটা করলেও ফেল, কোনোটা না করলেও ফেল। কথা কর, মাস্টার কক্ষে প্রবেশ করে চিন্তা করল, শরাব খেলে কবিরা গুনাহ, যুবতীর সঙ্গে অবৈধ মিলন করলে কবিরা গুনাহ, দুইজন লোককে হত্যা করলেও কবিরা গুনাহ, তিনটাই কবিরা গুনাহ, কোনটা করা যায়। মাস্টার অঙ্ক করতে লাগলো, কোনটা এই তিনটার মধ্যে ছোট। কথাগণ এখানে যাইয়া হুজুরে আর মাস্টারে বেশ কম, মাস্টার চিন্তা করতেছে কোনটা ছোট। মাস্টার ভাবলো যদি তরবারি দিয়ে দুইটা লোক খুন করি, এর সাজা হলো কেসাস, কতলের পরিবর্তে কতল, এটা করলে তো আমার মাথায় যাবে, রাজার মেয়ের সাথে বাসর কেমনে হবে, এটা করা যাবে না। মাস্টার চিন্তা করলো যদি এই যুবতী মেয়ের সাথে মিলন করি, এর সাজা হলো বুক পর্যন্ত মাটিতে গাড়াইয়া পাথর মারি মেরে ফেলো। ও বাবা, ভয়ানক মরণ। কথা কেন, এটা করলে তো মরণ তো মরণ, আরো ভয়ানক মরণ, রাজার মেয়ে তো পাওয়া যাবে না, এটাও করা যাবে না। আছে আর কয়টা? একটা। এটা কি? শরাব। শরাব খাইলে কবিরা গুনাহ, শাস্তি 80 বেতের আঘাত। মাস্টার বলে হ্যাঁ এটা ছোট আছে, 80 বেতে কি আর মানুষ মরে? শরাব খাইলে কবিরা গুনাহ, তওবা করলে মাফ। 80 বেতে যদি দুই সেটটা গা হইয়া যায়, ছিঁড়ে যায়, মলম দিলে সাফ। ওজন নেই। মাস্টার চিন্তা করলো কত 80 ছাত্রদের পিঠে দিয়েছি, প্রয়োজনে আজকে 80টা পিঠে নিলাম। 80 বেত শরাব খাইলে কবিরা গুনাহ হবে, তওবা করলে মাফ। 80 বেতের আঘাত, মলম লাগাইলে সাফ। মাস্টার খাইলো শরাব। এবার কি হয়েছে? মাথা লইয়া গেছে, এটা বলেন না। শরাব খাইয়া মাস্টার কি হইছে? মাতাল হইয়া গেছে। মাতাল হইলে কি হয়? উঁচা নিচা সমান দেখা যায়। কথা কয়না। আর কি হয়? মা বোন বিবি একরকম দেখা যায়। কথা কয়না। আর কি হয়? রাস্তা দিয়ে এলোমেলো হাঁটে, সামনে দেওয়াল পড়লো, কে বেটা সর সর দেওয়ালের ঠেলে। কথা কয়না। এই মাস্টার খতিব আজম হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহি বলতেন,
পাকিস্তান আমলে এক মন্ত্রী শরাব খাইয়া রাস্তার কিনারায় পড়ে আছে, নাকে মুখে প্রচন্ড দুর্গন্ধ, দুর্গন্ধ যেখানে কুকুর সেখানে, ময়লা আবর্জনা পায়খানা আমাদের কাছে ঘৃণিত দুর্গন্ধ, কুকুর আর শুয়রের জন্য সুমিষ্টি হালুয়া। আরে কথা কেন দেখেন না, ছোট বাচ্চার পায়খানা কুকুরে কি মজা করে খায়। গরপলি দি পেশে মার সুয়াবুয়াদ, গরপলি দি পেশে মার সুয়াবুয়াদ, খোক সগরা শক্কর হালুয়া বুয়াদ। ময়লা পায়খানা আমাদের কাছে ঘৃণিত দুর্গন্ধ, শুয়োর আর কুকুরের জন্য সুমিষ্টি হালুয়া। এই দুর্গন্ধ দেখা দৌড়াইয়া কুকুর আসছে, নেতার নাকে মুখে ছাড়তেছে, অনেকক্ষণ সাইটা দেখে গ্যাসেই বাইর হইতেছে, মাল বাইর হইতেছে না। চেষ্টায় ত্রুটি নাই, কুকুর সারা মুখে জিব্বা দিয়া ছাড়তেছে। কুকুরের ছাঁটা নেতার একটু একটু ঠান্ডা লাগতেছে, ভালো লাগতেছে। কথাগণ নেতা তো আদা বেহুশ, মনে করছে কেউ বুঝি বাতাস করতেছে। তো আদা বেহুশের মধ্যে নেতা বলতেছে, কি প্রয়োজন ছিল এত তকলিফ করার? কুকুর অনেকক্ষণ পর্যন্ত সাইটা সুইটা যখন কিছুই পাইল না, চিরাচরিত অভ্যাস মতো পা একটা উঠাইয়া নেতার মুখের মধ্যে ঢালি দিল সেকেন্ড বোতল। নেতা তো আদা বেহুশ, কথা কর মনে করছে কেউ বুঝি আরেক বোতল খাওয়াইতেছে। কি প্রয়োজন ছিল আরেক বোতল আপ্যায়নের? আমি তো একটু আগেই এক বোতল পান করেছি। আর রামজাদা কুত্তার মুত খাইতেছে, ক আরেক বোতল আপ্যায়ন হইতেছে। হাসবেন্ডা হাসার জন্য বলি নাই, আর সমাজের রন্ধ্রে রন্ধ্রে যুব সমাজ মাদকাসক্ত, কথা শিখ নেবে ঠিক? ও যুবক, আল্লাহর নবী বলেছেন তিন প্রকারের মুসলমান জান্নাতে যাবে না, তার মধ্যে এক প্রকার মুদমিনু খমরিন, শরাব পানকারী মুসলমান। আল্লাহ মুসলিম যুব সমাজকে মদ শরাব গাঁজা আফিন হিরোইন ইয়াবা থেকে হেফাজত করেন। ডাক্তার বলতেছে মৌলবী সাহেবকে, অ মৌলবী, অ না রয়ে গেছে তো কথা এখানে। এবার মাস্টার মাতাল হইয়া ওই যুবতী মেয়ের সাথে মিলনও করলো, তরবারে দিয়া দুইটা লোককে খুনও করলো, করার কথা একটা করলো তিনটা। এবার মাস্টার কয় নম্বরে পাস? নাম্বার সারা ফেল। এবার মৌলবীর ফালা, কার ফালা? মৌলবীর ফালা। মৌলবীর সাহেব দেখলো তিনটাই কবিরা গুনা, কথা কয় না, শরাব খেলেও কবিরা গুনা, ওই যুবতী মেয়ের সাথে মিলন করলেও কবিরা গুনা, দুইটা লোককে অন্যায়ভাবে খুন করলে এটাও কবিরা গুনা। মৌলবী চিন্তা করলো এই তিনটার কোনটা গুণা ছাড়া করা যায়, কথা কয় না। মাস্টার চিন্তা করেছে এই তিনটার কোনটা কম গুণা, কথা কয় না। মৌলবী চিন্তা করতেছে এই তিনটার কোনটা গুণা ছাড়া করা যায়। চিন্তা ভাবনা করে মৌলবী নিল তলোয়ার। কি নিল, কথা কয় না, কারে মারে আল্লাহ জানে। মৌলবী তলোয়ারের মাথা দলল ওই যুবতী মেয়ের গলায়। এই মেয়ে বয়স্ক, এই দুইটা লোক সাক্ষী, আমি তোরে বিয়ে করলাম, কবুল ক নালে ঢুকাইয়া দিলাম। মেয়ে ক কবুল 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 কবুল। ওলামায়ে কেরাম আছে জিজ্ঞাসা করেন বিয়া হইয়া গেছে নি, কথা কয় না। শরীয়তের মাসআলা হলো দুইজন বয়স্ক সাক্ষীর সামনে
ছেলে আর মেয়ে দুইজনের একজন যদি বিয়ের প্রস্তাব করে, অপরজন যদি কবুল বলে, বিয়া হইয়া যায়। কথা কেনা কয়বার বলতে হয়? কবুল একবার যথেষ্ট। মেয়ে বলছে কয়বার? কথা কেনা মেয়ে তলোয়ারের বয়ে কয়বার বলছে হিসাব নাই, একদমে যা বলা যায়। কথা কেনা এখন বিয়ে হয়েছে কিনা? এবার মৌলবী সাহেব দরওয়াজা খুলে বয়স্ক লোক দুইটারে বাইর করে দিছে। এবার ঘরের ভিতরে কাম হইছে কয়টা? কথা কেন কয়টা কিচ্ছু বুঝেন না, কাম হইব কয়টা? একটা। গুনাহ হবে কবিরা সগিরা কি হইব? আরে সওয়াব হবে। এই দেখলেন মৌলবী করলে করু করু, পাবলিকে করলে মাকরু। বুঝেন নাই? এই বুদ্ধিগুলো জানার জন্যই মৌলবীদের কাছে আসতে হবে। ডাক্তার জিজ্ঞাসা করে মৌলবী সাহেব, আমি বিয়ে করলাম 40 বছর, বাচ্চা হইলো একটা, তুই বিয়ে করলি 10 বছর, বাচ্চা হলো 4টা, আরো 30 বছর হইব কয়টা? মৌলবী সাহেব হাসি দিয়া কয়, ভাইজান বোটার বাড়াইতেছি। কথা কেনা ভোটার বাড়াইতেছি? তোরা মাস্টাররা ইঞ্জিনিয়াররা ডাক্তাররা আমাদের দাঁড়িওয়ালা টুবিওয়ালা মৌলবীদেরকে জিন্দিগিতে ভোট দিতি না, আর তোদের বাচ্চা হবে সারা জীবনে একটা দুইটা, আমাদের হবে 10-15টা। একদিন আসবে আমাদের ঘরের বোটে আমরা ফাঁস, তোদের দরকার হবে না। কথা কন ঠিক না বেটি? ও মুসলমান, আগে পেয়ারা ধরত এত বড় বড়, একজনে খাইতে পাইতো কয়েকটা, এখন পেয়ারা ধরে এত বড় বড় কেজি না কাজী আল্লাহ জানে, কয়েকজনে খাইতে পারে না একটা। আগে পেঁপে গাছের মাথায় পেঁপে ধরত অল্প কয়েকটা, এখন গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত পেঁপে। কথা কয় না? আগে গরুয়ের দুধ দিত 1.5 কেজি 2 কেজি 2.5 কেজি, এখন গরু দুধ দেয় 30-40-50 কেজি। আগে কদু লাউ 1 হাত 1.5 হাত লম্বা হইতো, এখন একজন মানুষের থেকে আরো 2 হাত লম্বা। আগে মুরগি ডিম দিত 15-16টা, ডিমের উপরে বৈশা থাকতো 20-22 দিন, বাচ্চা ফুটার পরে এগুলিকে নিয়ে কক কক করে গুততো আরো 3 মাস, এরপরে আবার ডিম পারতো 15-16টা, গড়ে সারা বছরের ডিম পারতো 30-32টা। এখন এমন মুরগি বের হয়েছে সারা বছর আন্ডা ফেলে। কথা কেন? আগে একটা মুরগি ডিম থেকে বাচ্চা হওয়ার পর খাওয়ার উপযুক্ত হইতে 6 মাস 1 বছর লাগতো, এখন ব্রয়লার মুরগি কথা কেনা এটা 25-30 দিনে 1.5 কেজি হইয়া যায়। কথা ঠিক না বেটি? আল্লাহ পেয়ারা বাড়াই দিল, পেঁপে বাড়াইয়া দিল, গরুর দুধ বাড়াইয়া দিল, লাউ লম্বা করে দিল, আল্লাহ ডিম বাড়াইয়া দিল, মুরগি বাড়াইয়া দিল, তোর বাচ্চা কা বাড়ে না? কথা বলে না? আল্লাহ কোনটা বাড়ায় নাই বলো? সব কিছুই তো বাড়াইয়া দিল, বাচ্চা কা বাড়ে না? রিজিকের চিন্তা করো। আল্লাহ হলেন রিজিক দাতা, বান্দা কেন গামায় মাথা, ক্ষুদ্র মাথায় ধরবে কি আর পাক এলাহির শান, জন্ম নিয়ন্ত্রণ কর বিফল অভিযান। মাস্টার সরকারের পলিসি গ্রহণ করেছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে ভালো হয়,
আর আল্লাহর নবী বলেছেন যেই পরিবারের সন্তানাদি বেশি ওই পরিবারের মেয়েকে বিয়ে করো, আশা করা যায় তোমারও সন্তান বেশি হবে। কিয়ামতের ময়দানে আমার উম্মত যত বেশি হবে আমি নবীর তত বেশি অহংকার হবে, গর্ব হবে। একটা সরকারের পলিসি আর একটা বিশ্ব নবীর ফর্মুলা, কোনটা মানবা চিন্তা করে দেখো। আমরা বলি সরকার বলে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটা হইলে ভালো হয়। যারা নাস্তিক আছে, বেঈমান আছে, নিজে আল্লাহ মানে না নবী মানে না, ছেলে মেয়ে হলেও ওই লাইনে নিবে, ওদের একটাও না হইলে আরো বালা। কি ওদের একটাও না হইলে আরো বালা। রিজিকের জিম্মা আল্লাহ। বাংলাদেশে যেই পরিমাণ মানুষ আছে তার ডবল হলেও এখন খাওয়ান যিনি তখনও খাওয়াবেন তিনি, কথা ঠিক না বেঠিক? অতএব বর্ডার খুলে দাও, ওদেরকে আসতে দাও, আমরা মুসলমানেরা আমাদের খাবার তাদেরকে নিয়ে ভাগ করে খাব। রাজি আছেন আপনারা? অ মুসলমান, আমরা যেই ভারতবর্ষের অধিবাসী, আমরা যেই দেশের বাসিন্দা, এই দেশ আমরা কিভাবে মুসলমানরা শাসন ক্ষমতা পাইলাম? ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে আরবরা বসবাস করত, ব্যবসার জন্য এসে বিয়ে করে থেকে গেছে। আরবদের বিশাল একটা বসতি ছিল লঙ্কা দ্বীপে, ওরা আরব বণিকদের মাধ্যমে দাওয়াত পেয়ে মুসলমান হয়ে গেছে। এরা মুসলমান হওয়ার আগে অসংখ্যবার কাবা তাওয়াফ করেছে লাত মানাত উজ্জার নামে। এরা মুসলমান হওয়ার পরে এদের আগ্রহ জাগলো আল্লাহর নামে বাইতুল্লাহর হজ করবে। ভারতবর্ষের অধিবাসী সকল মুসলমানগুলো, কর্মক্ষম পুরুষগুলো হজের জন্য রওনা হয়ে গেল। বাড়িতে ছিল এদের বিবি আর বাচ্চারা। দেবলের রাজা তাহির মুসলমানদের জাহাজ লুণ্ঠন করে এদেরকে গ্রেফতার করলো। এদের বিবিরা বাচ্চারা জানে না এদের কপালে কি ঘটেছে। বারশ সাগরে ডুবে মারা গেল, না জলদস্যুরা আক্রমণ করলো, না কোনো জালেম বাদশা হামলা করেছে। এদের সংসারে রোজগারের কেউ নাই। এই খবর যখন আরবে গেল, হাজ্জাজ ইবনে ইউসুফ জোবায়ের নামে এক ব্যক্তিকে পাঠিয়েছে, ভারতে বসবাসকারী আরব মুসলমান নারী আর শিশুদেরকে আরবে নিয়ে আস, রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের ব্যয়ভার চলবে। জোবায়ের এদেরকে নিতে এসেছে লঙ্কা দ্বীপ থেকে। লম্বা কথা, আরব নারী আর শিশুদেরকে নিয়ে যখন রওনা হলো, এক পর্যায়ে দেবলের রাজা তাহিরের লোকজন এই জাহাজে হামলা করে নারী আর শিশুদেরকেও বন্দী করেছে। ওই শিশুদের মধ্য থেকে একজন ১৬ বছরের যুবতী মেয়ে ডাকাতের সহযোগিতায় বেঁচে গিয়েছিল। ওই যুবতী মেয়ে হাতের শাহাদাত আঙ্গুল কেটে হেজাজের গভর্নর হাজ্জাজ ইবনে ইউসুফের নামে পত্র লিখেছে। ওই যুবতী মেয়ে লিখেছে রক্ত দিয়ে। যুবতী মেয়ে লিখেছে, ও হেজাজের গভর্নর, আমরা ভারতবর্ষে বসে শুনেছি আরব মুসলিম জাতি বীরের জাতি, মুসলিম জাতি সেই জাতি যাদের ৩১৩ জন ১০০০-এর বেশি সশস্ত্র কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হয়েছে। মুসলমান মাত্র ৬০,০০০-এর বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে। মুসলমান মাত্র ৩,০০০-৩,০০০-এর বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে। মুসলমান সেই জাতি যারা ইরাকের দাজলা নদী পার হয়েছে পানির উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে। মুসলিম জাতি সেই জাতি যারা আফ্রিকার কায়রাওয়ান জঙ্গলে গিয়ে জঙ্গলের কিনারায় দাঁড়িয়ে জঙ্গলের হিংস্র বাঘ ভাল্লুক সিংহকে লক্ষ্য করে বলেছে, আমরা নবীর সাহাবি, আমরা কিছুদিন এখানে বসবাস করব, তোমরা জঙ্গল খালি করে চলে যাও। মুসলমানদের বক্তব্য শুনে জঙ্গলের বাঘ ভাল্লুক সিংহ সাপ বিচ্ছু সব জঙ্গল খালি করে চলে গেছে। মুসলিম জাতির সেই জাতি যাদের এক খলিফা
মিশরের নীল নদীর নামে পত্র লিখেছে, নদীর মধ্যে জোয়ার এসে গেছে, ওই মুসলিম বীরের জাতি তাদের কিছু বিধবা নারী আর এতিম অসহায় শিশু দেবলের রাজা দাহিরের কারাগারে দুঃখে দুঃখে মরতেছে। ও মুসলমানেরা, যদি তোমাদের শিরা উপশিরায় তোমাদের পূর্বপুরুষদের রক্ত প্রবাহিত হয়ে থাকে, তোমরা যদি তোমাদের মায়ের দুধ পান করে লালিত পালিত হয়ে থাকো, আমার বিশ্বাস আমার এই পত্র পাওয়ার সাথে সাথে ভারত অভিযান চালাবে এবং তোমাদের স্বজাতি নারী আর শিশুদেরকে রক্ষা করবে। এই পত্র যখন হাজ্জাজের দরবারে গেছে, বলবো না শেষ করে দেব, তখন মুসলিম জাহানের রাজধানী ছিল ইরাকের কুফা নগরী, মুসলিম দুনিয়ার খলিফা ছিল ওলিদ ইবনে আব্দুল মালিক। ওলিদ ইবনে আব্দুল মালিকের প্রধান সেনাপতি ছিল 16 বছর 8 মাসের এক যুবক মোহাম্মদ ইবনে কাসিম। তাকে সেনাপতি নিয়োগ করার পর অল্প দিনে তার সুনাম সারা মুসলিম দুনিয়ায় ছড়িয়ে পড়ল। মদিনার গভর্নর হাজ্জাজ ইবনে ইউসুফ খলিফার কাছে পত্র লিখলো, তোমার যেই সেনাপতির সুনাম সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে তাকে আমার কাছে পাঠাও। সেনাপতি মোহাম্মদ ইবনে কাসিম হাজ্জাজের দরবারে এসে দারওয়ানকে বলল, আমি হাজ্জাজের সাক্ষাৎ প্রার্থী। কথা বলেন, দারওয়ান হাজ্জাজের অনুমতি নিয়ে আসলো। মোহাম্মদ ইবনে কাসিম দরবারে প্রবেশ করে সালাম দিল, পকেট থেকে একটা পত্র বের করে হাজ্জাজকে দিল। হাজ্জাজ পত্র পড়ে দেখে খলিফা লিখেছে, আমি যেই সেনাপতিকে পাঠিয়েছি তার এই গুণ এই গুণ এই গুণ গুণে ভরা। হাজ্জাজ পত্র পড়ে বলল, খলিফা যেই সেনাপতির কথা পত্রে লিখেছে সেই সেনাপতি ডাইরেক্ট আমার কাছে না এসে তোমার মতো 8 বছরের বালককে কেন পাঠাইছে। হাজ্জাজ মনে করেছে মুসলিম দুনিয়ার সেনাপতি, সে বয়স্ক হবে, জবরদস্ত হবে, একটা কিছু হবে। হাজ্জাজ মনে করেছে সে বুঝি কোনো সেনা ছাউনিতে আরাম করতেছে, এই বালককে দিয়ে পত্র পাঠিয়েছে যাতে তার মেহমানদারির জন্য হাজ্জাজ একটা আয়োজন করে। মোহাম্মদ ইবনে কাসিম বলতেছে, আমার বয়স 8 বছর নয়, আমার বয়স 16 বছর 8 মাস, আর যার কথা চিঠিতে লিখা আছে আমি এসে কথা কন। হাজ্জাজ বলে, তুমি? বলে হ্যাঁ। হাজ্জাজ বলে, তোমার সাথে খলিফার সম্পর্ক কি? তোমাকে সেনা প্রধান বানাইয়া দিল? মোহাম্মদ ইবনে কাসিম দৃঢ়তার সাথে জবাব দিল, আমার আর খলিফার সম্পর্ক, আমরা দুজনেই মুসলমান। হাজ্জাজ বলে, এছাড়া আর কি সম্পর্ক? মোহাম্মদ ইবনে কাসিম জবাব দিল, এর সে বড় সম্পর্ক মুসলমানের জন্য আর কি হতে পারে? হাজ্জাজ বলল, তোমার নাম কি? মোহাম্মদ ইবনে কাসিম জবাব দিল, আমার নাম মোহাম্মদ ইবনে কাসিম। হাজ্জাজ চমকে উঠল, তুমি কাসিমের পুত্র মোহাম্মদ? বলল, হ্যাঁ। কাসিম কে? হাজ্জাজের আপন ভাই। মোহাম্মদ কে হলো? হাজ্জাজের ভাতিজা। কথা বলেন, হাজ্জাজ মনে করেছে খলিফা আত্মীয়তার সূত্রে সেনা প্রধান বানাইছে, এখন দেখা গেল হাজ্জাজ ইবনে ইউসুফের আত্মীয়। কথা কয় না, পরিচয় পাওয়ার পর হাজ্জাজ মোহাম্মদ ইবনে কাসিমকে জিজ্ঞাসা করল, তুমি আমাকে চিনো? কথা বলেন, মোহাম্মদ ইবনে কাসিম শান্তভাবে দৃঢ়তার সাথে জবাব দিল, হ্যাঁ আমি আপনাকে চিনি। হাজ্জাজ ইবনে ইউসুফ বলল, বলো আমি কে? মোহাম্মদ ইবনে কাসিম জবাব দিল, বর্তমান দুনিয়ার সবচাইতে বড় আলেম, বর্তমান দুনিয়ার সবচাইতে বড় বীর বাহাদুর, বর্তমান দুনিয়ার সবচাইতে বড় ওলি আল্লাহ, সাহাবিয়ে রসুল আবদুল্লাহ ইবনে জুবায়ের, আপনি হলেন সেই মহাপুরুষের খুনি ঘাতক। কথা বলেন,
চাচার পরিচয়টা দিল কিভাবে, খুনি হিসাবে। বর্তমান দুনিয়ায় যিনি সবচাইতে বড় ওলি আল্লাহ ছিলেন, যিনি সবচাইতে বড় বীর বাহাদুর ছিলেন, যিনি সবচাইতে বড় ওলি আল্লাহ ছিলেন, সাহাবী রাসূল, আপনি তাকে খুন করেছেন, আপনি তার খুনে খুনি। হাজ্জাজের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, হাজ্জাজের দরবারে এমন কথা বলে কেউ কোনোদিন মাথা নিয়ে যেতে পারে নাই। আজ হাজ্জাজের ভাতিজা হাজ্জাজের কক্ষে হাজ্জাজের সামনে বসে হাজ্জাজকে বলেছে, আপনি আব্দুল্লাহ ইবনে জুবায়েরের খুনি। হাজ্জাজ বলল, মুহাম্মদ, এই ছাড়া কি আমার অন্য কোনো পরিচয় তোমার জানা নাই? মুহাম্মদ ইবনে কাসিম বলে, আমি এখানে আপনার পরিচয় জানতে, আমার পরিচয় দিতে আসি নাই, খলিফার আদেশ পালনার্থে আমার এখানে আসা। হাজ্জাজ 18,000 মুসলমানকে হত্যা করেছে। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে জুবায়ের কে? আবু বকর সিদ্দিকের নাতি, আম্মা আয়েশা সিদ্দিকার ছোট বোন, আসমা বিনতে আবু বকরের কলিজার টুকরা সন্তান। কোন আসমা? আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পথে গারে সোরের মধ্যে আত্মগোপন করেছিলেন। গারে সোর সমতল থেকে 7,000 ফিট উপরে, 10 ফিটে বিল্ডিং এর একতলা, 100 ফিটে 10 তলা, 1,000 ফিটে 100 তলা, 7,000 ফিট সমান 700 তলা, 700 তলা সমান পাহাড়ের উপরে নবীজি সিদ্দিক আকবরকে নিয়ে আত্মগোপন করেছে। 3 দিন 3 রাত সেখানে অবস্থান করেছেন। নবীজির সেখানে 2 জিনিস প্রয়োজন, একটি হলো খাবার পানি, আর একটি হলো মক্কার খবরা খবর। আবু বকর সিদ্দিকের 6 বৎসরের মেয়ে আসমা বিনতে আবি বকর 3 দিনে 6 বার নবীজির জন্য খাবার পানি পৌঁছিয়েছেন এবং মক্কার খবরা খবর পৌঁছিয়েছেন। প্রতিদিন সন্ধ্যার পরে একবার, ফজরের আগে একবার। আসমা প্রথম দিন যখন খাবার নিয়ে গেল, এক হাতে খাবারের ভাণ্ড আর এক হাতে পানির ভাণ্ড, আসমার পাহাড়ে উঠতে কষ্ট হয়, পায়জামার পিতা খুলে ছিঁড়ে 2 ভাগ করে একটা দিয়া কোমরে খাবারের ভাণ্ড বাঁধলো, আরেকটা পিতা দিয়ে পানির মশক বাঁধলো, 2 হাতে পাথর ধরে ধরে পাহাড়ের চূড়ায় উঠল। সমস্ত শরীর ঘামে ভিজে গিয়েছে। গুহায় গিয়ে নবীজিকে সালাম দিয়ে হাতের আস্তিন দিয়ে চেহারার ঘাম মুছে একটা পিতা খুলে খাবারের ভাণ্ড রাখলো, আরেকটা পিতা খুলে পানির মশক রাখলো, 2টা পিতা মিলিয়ে আবার পায়জামা বাঁধলো। নবীজি এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিলেন আর আবু বকর সিদ্দিককে ডেকে বললেন, ও আবু বকর, 2 পিতা ওয়ালি কোনো নারীকে যদি জান্নাতি দেখতে চাও, তোমার মেয়ে আসমাকে দেখো। এই হলো আসমা। আসমার স্বামীর নাম জুবায়ের ইবনে আওয়াম। ওহদের যুদ্ধের দিনে কাফেরদের প্রচণ্ড আঘাতে নবীজির দান শহীদ হয়ে গেছে। নবীজির মাথার লোহার টুপি ভেঙ্গে চুরমার হয়ে কপালের 2 পাশে 2টা লোহার প্যারাক ঢুকে পড়েছে। আল্লাহ আকবার, নবীজি বেহুশ হয়ে গর্তে পড়ে গিয়েছেন। নবীজির কপালের 2 পাশে 2টা প্যারাক ঢুকেছে, এমন শক্তভাবে ঢুকেছে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারি সাহাবী আবু বকর সিদ্দিককে এসে বলেন, ও ভাই আবু বকর, তোমার তো অনেক ফজিলত আছে, নবীজির কপাল মোবারক থেকে প্যারাক 2টা উঠাবার দায়িত্ব আমাকে দাও, আমি কিছু নবীর ব্যাপারে অবদান রাখি। সিদ্দিক আকবর বললেন, ঠিক আছে, তুমি চেষ্টা করে দেখো। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানির দাঁত দিয়ে প্যারাক কামড়ে ধরে টান মারল, নবীজির কপাল মোবারক থেকে প্যারাক ঠিকই উঠেছে। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাজা 2টা মানির দাঁত ভেঙে গেল। আরেকটা প্যারাক উঠাইবার সময়
আরো দুইটা মানির দাঁত ভেঙে গেল। নবীজির কত কষ্ট হয়েছে চিন্তা করে দেখেন, নবীজির প্রতি তীরের তীর বৃষ্টি হচ্ছিল, দশজন সাহাবী নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন, কাফেরদের তীর বুকে নিতে লাগলেন, এক একজনের শত শত তীর নিজেদের বুকে নিতে লাগলেন। ওই দশজনের মধ্যে একজনের নাম জুবায়ের ইবনে আওয়াম, ওহদের ময়দানে নবীজির বডিগার্ড আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। আপনারা আসমাকেও চিনলেন, তার স্বামী জুবায়েরকেও চিনলেন, এই দুইজনের সন্তান আবদুল্লাহ ইবনে জুবায়ের, যাকে হাজ্জাজ ইবনে ইউসুফ মক্কার হেরমের ভিতরে জবাই করেছে। হেরমের সীমানায় মশা মারা হারাম, মাছি মারা হারাম, পিঁপড়া মারা হারাম, গাছের পাতা ছিঁড়া হারাম, অথচ হাজ্জাজ ইবনে ইউসুফ মক্কার হেরমের ভিতরে আবদুল্লাহ ইবনে জুবায়েরকে হত্যা করেছে, জবাই করেছে। হারাম প্লাবিত হয়ে গেল, হাজ্জাজ অবাক হয়ে গেল, বহু ইনসানকে আমি হত্যা করেছি, এত রক্ত দেখি নাই এবং রক্ত এত লাল হতে দেখি নাই, এখানে ঘটনা কি ঘটল? হাকিমরা বলল, অন্য যাদেরকে আপনি হত্যা করেছেন আপনার দরবারে হাজির করা হলে আপনার প্রভাব প্রতিপত্তির কারণে ওদের রক্ত শুকাইয়া যাইত, রক্ত পানি হইয়া যাইত। আবদুল্লাহ ইবনে জুবায়েরের হৃদয়ে আপনার বিন্দু পরিমাণ ভয় ছিল না, যার কারণে রক্ত শুকায় নাই, রক্ত পানিও হয় নাই। আমাকে যদি অনুমতি দেন, যুগে যুগে সরকারি তলোয়ার এইভাবে মহামানবদেরকে হত্যা করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে নবীজির কনিষ্ঠা কন্যা, নবীজির শরীরের অংশ, নবীজির নয়নের মণি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা, নয়নের মণি ইমাম হোসাইনকে জবাই করেছে। কোন তরবারে? সরকারি তরবারে, কথা কয় না, সরকারি তরবারি না, সরকারি তরবারি। আসেন, খলিফা মনসুরের আমলে জেলখানায় বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে, কাকে? ইমাম আজম ইমাম আবু হানিফাকে। কে মারছে? কথা কয় না, সরকার। হাফেজুল হাদিস, 10 লক্ষ হাদিসের হাফেজ, যাকে ইমাম শাফির মাধ্যমে স্বপ্ন যোগে বিশ্বনবী সালাম পৌঁছিয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই, খলিফা মুতাসিম বিল্লার কারাগারে, খলিফা মুতাসিম বিল্লার বেত্রাগাতে শাহাদত বরণ করেছে। কথা কন, সরকারি তলোয়ার ইমাম আবু হানিফাকে মারল, সরকারি জেল ইমাম আহমদ ইবনে হাম্বলকে মারল, সরকারি তলোয়ার হাজ্জাজ ইবনে ইউসুফ আবদুল্লাহ ইবনে জুবায়েরকে জবাই করলো। এখন যদি পৃথিবীর কোনো দেশের কোনো সরকার আলেম ওলামাকে জবাই করে, অবাক হওয়ার কিছু নাই, যুগে যুগে আলেম ওলামারা এভাবে রক্ত দিয়েছে, ইসলাম জিন্দা রেখেছে। কথা বলেন, চাচার ভাতিজা কথা চলতেছে, কোথায়? হাজ্জাজের দরবারে। ঠিক সেই সময় ভারতবর্ষের রক্তে মাখা চিঠি হাজ্জাজের দরবারে গেল, হাজ্জাজ পত্র পাঠ করে কোফাল কুসকে গেল, পেরেশানির ভাব দেখা দিল, পত্র রেখে দিয়ে চিন্তা করতে লাগলো। মোহাম্মদ ইবনে কাসিম পত্র পাঠ করে দেখলো ভারতবর্ষের মুসলমানদের দুরবস্থা, বলল, চাচা আপনি যদি অনুমতি দেন তাহলে ভারতবর্ষের এই অভিযান আমি পরিচালনা করতে পারি। হাজ্জাজ বলল, সৈন্য কোথায় পাবে? মুসলিম সৈন্যরা পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধরত, রিজার্ভ কোনো সৈন্য নাই যাদেরকে ভারত অভিযানে প্রেরণ করা যেতে পারে। মোহাম্মদ ইবনে কাসিম বলল, আগামী কয়েকদিন পরে ইরাকের কুফায় একটা প্রতিযোগিতা আছে, তীরের প্রতিযোগিতা, তলোয়ারের প্রতিযোগিতা, বল্লমের প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা দেখার জন্য হাজারো লাখ যুবক একত্রিত হবে, আমি সেখান থেকে সৈন্য সংগ্রহ করে ভারত অভিযান চালাব। কথা বলেন
গত বছরের বিশ্ব চ্যাম্পিয়ন ছিল খলিফার আপন ভাই সুলাইমান। এবার সব প্রতিযোগীদেরকে পরাজিত করে ফাইনাল খেলা হবে, ফাইনাল রাউন্ড হবে। গতবারের চ্যাম্পিয়ন আর এবারে যে ফাইনালে গেল, এবারে কে ফাইনালে গেল? মোহাম্মদ ইবনে কাসিম, তার স্বাভাবিক পায়জামা পাঞ্জাবি পরা, মাথায় পাগড়ি, চেহারার মধ্যে একটা কালো নেকাব, চোখ দুইটা ছাড়া কিছুই দেখা যায় না, জনগণ জানে না এই প্রতিযোগী কে, জানে একমাত্র খলিফা। খলিফা বলল, মোহাম্মদ এত নির্ভীক হওয়া ঠিক নয়, তুমি সুলাইমানের বাজুর শক্তি সম্পর্কে জানো না, তার তরবারি চালনার তীক্ষ্ণতা সম্পর্কে তোমার জ্ঞান নাই, অন্তত লোহার একটা পোশাক পরে নাও। মোহাম্মদ ইবনে কাসিম বলল, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহর যদি ইচ্ছা হয় আমার হাতে ভারতবর্ষের মুসলমানরা রেহাই পাবে, মুক্তি পাবে, এই অবস্থাতেই আল্লাহ আমাকে বিজয় দান করবে, আপনি দোয়া করেন। ফাইনাল রাউন্ড হলো সুলাইমানের সাথে মোহাম্মদ ইবনে কাসিমের। মোহাম্মদ ইবনে কাসিম সুলাইমানকে পরাজিত করলো, একেবারে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল মোহাম্মদ ইবনে কাসিম। হাজার হাজার জনতা স্লোগান দেবে, কার নামে বিজয়ীকে চিনে না, চেহারায় পর্দা। বিজয়ী মোহাম্মদ ইবনে কাসিম ঘোড়ার পিঠে দাঁড়িয়ে চেহারার থেকে নেকাব সরালো, আর সবাই দেখে নিল এই বিজয়ী তো তাদেরই প্রাণ প্রিয় সেনাপতি মোহাম্মদ ইবনে কাসিম। শুরু হয়ে গেল তার নামে নারায়ে তাকবীর। মোহাম্মদ ইবনে কাসিম বলল, আমি তোমাদের নারায়ে তাকবীর শোনার জন্য, তোমাদের তাকবীর ধ্বনি নেবার জন্য আজ এখানে লড়াই করি নাই, বিজয়ী হই নাই, আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। ভারতবর্ষের মুসলমান নারী শিশুরা এইরকম দুঃখ দুর্দশায় আছে, তাদের পক্ষ থেকে এক বোনের পত্র এসেছে, পত্র পাঠ করে শোনালো। আর মোহাম্মদ ইবনে কাসিম বলল, ভারত অভিযানে আমার সাথে যাওয়ার জন্য কে কে রাজি আছো? একজন দাঁড়িয়ে গেল, 8 বছরের যুবক, দৌড়ে এসে বলল, ভাই আমার নামটা লেখেন, আমি মায়ের কাছ থেকে তার বাড়ি নিয়ে এসে নিয়ে আসি। দুই নম্বরে একজন দাঁড়িয়ে গেল, 92 বছরের এক বৃদ্ধ, আমার নাম লেখেন, বয়স যথেষ্ট হয়েছে, এবার ভারতবর্ষে গিয়ে কোরবান হয়ে যেতে চাই। এক মজলিসে 12,000-এর তালিকা হয়ে গেল। মোহাম্মদ ইবনে কাসিম জরুরি ট্রেনিং দিয়ে ওই 12,000 সৈন্য নিয়ে সাত সমুদ্র 13 নদী পার হয়ে ইরাকের কুফা থেকে ভারতবর্ষের দেবলের রাজা তাহিরের কারাগার থেকে মুসলিম নির্যাতিত নারীদেরকে উদ্ধার করেছে, ওদের শিশুদেরকে উদ্ধার করেছে, ওদের বাবাদেরকে উদ্ধার করেছে। শুধু তাই নয়, পুরা ভারতবর্ষের শতকরা 80% অঞ্চল ইসলামের জন্য স্বাধীন করেছে মোহাম্মদ ইবনে কাসিম। ইতিহাসের পাতা যাকে বলা হয় ফাতেহে হিন্দ, মোহাম্মদ ইবনে কাসিম। আমি বলতে চাই, ওরা ইরাক থেকে 12,000 ভারতবর্ষে এসে মজলুম মুসলমানের পাশে দাঁড়িয়েছে, আর আমরা 15 কোটি মুসলমান হয়ে রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়াইতে পারি না? আমাদের এই মুসলমানিত্বের কি দাম? ও মুসলমান, সর্বশেষ বলতে চাই, আজ অনেকে বলে, অনেকে মিডা মিডা ওয়াজ করে, আমাদের পাপে আকাশ বাতাস ভারী হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাদেরকে গজব দিয়েছে। অবশ্যই আমরা পাপি, তবে তাদের উপরে গজব এজন্য নয়। কথা বলেন, তাদের পাপের কারণে তাদের উপরে গজব নয়, পাপ আমরা ঠিকই করেছি, কিন্তু আমরা স্থির করতে পারতেছি না কোন পাপ করেছি। আমাদের উপরে দায়িত্ব ছিল কোনো মুসলমানকে মজলুম দেখলে তার পাশে গিয়ে দাঁড়ানো, নারায়ে তাকবীর দিয়ে তরবারি হাতে নিয়ে। কথা ঠিক নবে ঠিক? আমরা সেই চেতনা হারিয়ে ফেলেছি, আমরা সেই সাহস হারিয়ে ফেলেছি, আমরা সেই শক্তি হারিয়ে ফেলেছি, আমরা সেই জজবা হারিয়ে ফেলেছি,
আমরা জিহাদের আয়াত বলে গিয়েছি, আমরা জিহাদের হাদিস বলে গিয়েছি, আমরা জিহাদের ইতিহাস বলে গিয়েছি, আমরা বদরের কথা বলে গিয়েছি, ওহদের কথা বলে গিয়েছি, খন্দকের কথা বলে গিয়েছি, খায়বারের কথা বলে গিয়েছি, তাবুকের কথা বলে গিয়েছি, মাউতার কথা বলে গিয়েছি, আমরা বনিল মুস্তালিকের কথা বলে গিয়েছি, আমরা কারবালার কথা বলে গিয়েছি, আমরা বালা কোটের কথা বলে গিয়েছি, আমরা দুর্বল হয়ে পড়েছি, আমরা কাপুরুষ হয়ে গিয়েছি, আমরা নিস্তেজ হয়ে পড়েছি, আমরা চেতনা হারিয়ে ফেলেছি, আমরা কাপুরুষ হয়ে পড়েছি, আমাদের সেই কাপুরুষের শাস্তি ওরা পাইতেছে, আল্লাহর কসম আমাদের জন্য অপেক্ষা করতেছে। আবার সেই চেতনায় ফিরে আসতে হবে। আল্লাহর নবী বলেছেন, ইদা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইহিমুসসিল্লা, তোমরা যখন জিহাদ ছেড়ে দেবে আল্লাহ তোমাদের উপরে লাঞ্ছনা চাপাইয়া দিবে। আল্লাহর নবী বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আজলালিস সুয়ুফ, জান্নাত তরবারির ছায়া তলে, জান্নাতে যেতে হলে তরবারির ছায়া দিয়ে যেতে হবে, কথা ঠিক না ঠিক? আল্লাহ বলেন, ওয়ামা লাকুম, তোমাদের কি হয়েছে? আল্লাহ তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন আল্লাহর রাস্তায় লড়াই করো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উইলদান, নির্যাতিত নিপীড়িত নারী পুরুষ আর শিশুরা আত্মচিৎকার করতেছে, রব্বানা আখরিজনা মিন হাজিল কারিয়াতি যালিমি আহলুহা, আয় আল্লাহ এই জনপদের লোকগুলো জালিম, এই জনপদ থেকে আমাদেরকে বের করে নিয়ে যাও। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ আমাদের জন্য অভিভাবক পাঠাও। ওয়াজআলনা মিন লাদুনকা নাসিরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। আমরা সেই দেশ বিজয় করতে পারি না, ওদেরকে উদ্ধার করে আনতেও পারি না, ওদের পাশে সাহায্যের হাত দিয়ে দাঁড়াইতেও পারি না, কিয়ামতে আল্লাহর আদালতে মুসলমান হিসাবে কিভাবে নিজেদেরকে প্রকাশ করব? প্রস্তুত থাকতে হবে। হাক্কানি উলামায়ে কেরামের তরফ থেকে যেদিন আদেশ আসবে নারে তাকবীর দিয়ে তরবারি নিয়ে রক্ত দিতে জীবন দিতে, কে কে রাজি আছেন হাত উঠান, আল্লাহ কবুল করেন, আমিন। অনেক রাত হয়েছে, আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। সিলেটের এস্তেমা কাজার কারণে মুসল্লি কম, কথা বলেন, আর এস্তেমায় যাওয়া সকলের ইমানি দায়িত্ব। আজকে প্রথম দিন মাহফিল উপলক্ষে আপনারা অনেকে রয়ে গেছেন, আমরা আশা করব আগামীকাল থেকে, আগামীকাল এবং পরশু দুই দিনের জন্য ইস্তেমায় শরীক হবেন, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, তাফসীরুল কুরআন মাহফিল শেষে গভীর রাত, আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি, মেহরবানি করে আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের মা বাবাকে মাফ করে দাও, সমস্ত উম্মতে মুসলিমা জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা মায়ের পেট থেকে যখন পৃথিবীতে এসেছিলাম,
আমাদের নাম ছিল মাসুম বাচ্চা, নিষ্পাপ শিশু। আমরা বড় হওয়ার সাথে সাথে শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, নফসে আম্মারার ধোকায় পড়ে গুনাহ করেছি, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গুনাহ করেছি। ওগো আল্লাহ, কোন দিন কোন সময় কোন জায়গায় কোন গুনাহ করেছি পৃথিবীর কেউ না জানলেও তুমি তো জানো আল্লাহ। আমাদের জীবনের সকল গুনাহগুলো সামনে রেখে আমরা লজ্জিত, শর্মিন্দা, অনুতপ্ত। মেহরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, ছোট ছোট ছেলে মেয়েকে মা মানলে বাবার কাছে যায়, বাবা মানলে মায়ের কাছে যায়, এক ভাই মানলে আরেক ভাইয়ের কাছে যায়, তোমার দরবার থেকে তাড়িয়ে দিলে আমরা কার কাছে যাবো আল্লাহ? আমাদের গুনাহের দিকে না দেখে তোমার অসীম রহমতের উসিলায় আমাদের সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিল যারা আয়োজন করেছে, দেশ বিদেশ থেকে যারা টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করেছে, সকলের দান অনুদানকে কবুল মঞ্জুর করে নাও। দানকারীদের তৌফিককে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দাও। দানকারীদের নাম, মা বাবার নাম জান্নাতুল ফেরদাউসের তালিকাভুক্ত করে দাও। আয় আল্লাহ তাআলা, যারা প্রবাসে আছে, প্রবাস জিন্দগি মঙ্গলময় করে দাও। আসমানি জমিনি হাওয়াই বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহ, যারা মাহফিলে আগত ওলামায়ে কেরামদের মেহমানদারির ব্যবস্থা করেছে, আল্লাহ তাদের পরিবারের মধ্যে সুখ শান্তি নসিব ফরমাও, তাদের জিন্দগির সকল সমস্যাগুলো সমাধা করে দাও। আয় আল্লাহ তাআলা, যারা দূর দূরান্ত থেকে এসে আলোচনা শুনেছে, আলোচনা করেছে, আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের সকল সমস্যাগুলো সমাধা করে দাও, অন্তরের সকল নেক আশাগুলোকে পুরা করে দাও, যারা অভাব অনটনে আশা অভাব অনটন দূর করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, যারা নিঃসন্তান আছে সুসন্তানের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা, যাদের বিবাহের উপযুক্ত মেয়ে আছে, বোন আছে, যৌতুকবিহীন বিবাহ সাদির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা, 3 দিনব্যাপী বিশ্ব ইজতেমার সিলেট জেলার ইজতেমাকে কবুল মঞ্জুর করে নাও। সারা দুনিয়ার হেদায়েতের ওসিলা বানায়া দাও, মুরদিগানের নাজাতের ওসিলা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, হক্কানি উলামায়ে কেরামের সম্মান বৃদ্ধি করে দাও, হিম্মত বলন্দ করে দাও, বিশেষ করে হাটাজারির হযরতের হায়াতের মধ্যে বরকত নসিব ফরমাও, শারীরিক সুস্থতা নসিব ফরমাও, হযরতের নেক সায়া আমাদের প্রতি দীর্ঘদিন কায়েম এবং দায়েম করে দাও। আয় আল্লাহ তাআলা, মায়ানমারের মুসলমানেরা নির্যাতিত, ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত, সিরিয়ার মুসলমানরা নির্যাতিত, আয় আল্লাহ নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে জালেমের জুলুম অত্যাচার থেকে রেহাই দান করো। আয় আল্লাহ তাআলা, জালেমদের কালো হাতকে ভেঙ্গে চুরমার করে দাও, নমরুদ ফেরাউনের মতো ধ্বংস করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব ফরমাও। আল্লাহ, দুনিয়ার মানুষ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ যেতে চায়, আমরা মক্কা শরীফ, মদিনা শরীফ যেতে চাই, আমাদের দিলের আশা পুরা করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মাও নাই, বাবাও নাই, উভয় কবর বাসী হয়ে গিয়েছে, অন্ধকার কবরে কোন অবস্থায় আছে জানি না আল্লাহ। আমি আমার বাবাকে হারিয়েছি 9 বছরের বেশি হয়ে গেল। আমার বাবা, সকলের মা বাবাকে মাফ করে দাও। আমার বাবা, সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে তৈয়বা দান করে দাও, মা বাবার খিদমত করার তৌফিক নসিব ফরমাও। আমার মা 85 বছরের মতো বয়স, দিন রাত শুধু আমার জন্য কান্দে। বাড়ির আশেপাশে কোনো মাহফিল হলে
যত রাতেই হোক না কেন, ঘরের দরজায় গিয়ে যখন মা বলে ডাক দেই, সাথে সাথে মা জবাব দেয়, জি বাবা। মাকে বলি, মা গো তুমি কি সারা রাত ঘুমাও না? মা বলে, বাবা সন্তান বাড়ির বাহিরে থাকলে কোনো মায়ের চোখে ঘুম আসে না। মা সন্তানকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। 2004 সালে নারায়ণগঞ্জে একটি লঞ্চ ডুবে গিয়েছিল, চার দিন পরে এক মায়ের লাশ ভেসে উঠেছে। দেখা গেল ওই মা তখনও তার কোলের শিশুটিকে জড়িয়ে ধরে রেখেছে। মা যদি সন্তানের মায়া ত্যাগ করত হয়তো বা বাঁচতে পারত। মা তাকেই বলে যে নিজের জীবনের চাইতেও সন্তানকে বেশি ভালোবাসে। মা মা করে ডাক দিলে কলিজাটা জুড়াইয়া যায়। আপনারা অনেকেই জানেন আমার 2 বছরের ছেলে 4 বছরের মেয়েকে রেখে 2 বছর আগে তাদের মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমার 6 বছরের মেয়ে আজ থেকে 30-35 দিন আগে আমি যখন বাড়িতে গিয়েছি, ঘরের দরজা জানালা বন্ধ করে আমাকে ডেকে নিয়ে বলে, আব্বু তোমার সাথে আমার জরুরি কথা আছে, তোমাকে একটা প্রশ্ন করব, আমাকে সত্য জবাব দিবা। আমি মনে মনে ভাবলাম আমার মেয়ে বুঝি কারো দ্বারাই কষ্ট পাইতেছে, সে কথাই বলবে। মেয়ে বলে, আব্বু সত্যি করে বলো, আম্মু কি আর কোনোদিন আসবে না? আমি কি জবাব দেব? আমি বুকে নিয়ে বললাম, মা গো তোর আম্মুর জন্য তোর বুঝি খুব কষ্ট। বলে, বাবা আমাকে সবাই আদর করে কিন্তু আম্মুর মতো আদর কেউ করে না। ও যুবক ভাইরা, পৃথিবীর সকল স্নেহ মায়া মমতা এক পাল্লাই দিলে মায়ের স্নেহ মমতার সঙ্গে কোনো প্রকার তুলনা হয় না। বহু যুবক বিয়ে করে শাদী করে মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়, মা বাবার খবর রাখে না। আয় আল্লাহ তাআলা মা বাবা বুলা সন্তানগুলোকে হেদায়ত দান করো, মা বাবার অবাধ্য সন্তানগুলোকে মা বাবার বাধ্য বানায়া দাও, মা বাবার নাফরমান সন্তানগুলোকে মা বাবার পরমা বরদার বানায়া দাও। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, বাবা হলো জান্নাতের দরওয়াজা, মা বাবার সেবা যত্নের মধ্যে দুনিয়াতে কল্যাণ পরকালে কল্যাণ। এ কথা বুঝা মানা আমল করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছে কোন দিন কোন সময় কোন জায়গায় কিভাবে মারা যাব কেউ জানি না, মেহরবানি করে রমজান মাসে জুমার দিনে কালিমার সাথে ঈমানের সাথে মদিনা শরীফের মধ্যে শাহাদাতের মওত নসীব ফরমান। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين السلام عليكم السلام عليكم ورحمه الله وبركاته সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরো নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খায়।